the giant flower. গোটা ফুরসাতগঞ্জকে একটা অদ্ভুত রোগে ঘিরে ফেলেছে। কেউ কিছু বুঝতেই পারছে না যে এটা কি ধরনের অসুখ। ডক্টরসরাও চিন্তিত আর সায়েন্টিস্টরা এর উপর রিসার্চ করছে। দাদু, কালকে থেকে আমার ঘুমই হয়নি, সারা রাত জেগেছিলাম আর বান্টির মুখ বন্ধ হয়নি। কখনো মাছি, কখনো মশা, বারবার মুখে ঢুকছে। ডক্টর বুঝতেই পারছে না যে অসুখটা কি। এই দেখো বাবার হাত কিরকম বেঁকে গেছে। পুরো শহরে এই রকমই প্রত্যেকের কিছু না কিছু হচ্ছে। আমিও টিভিতে একটু আগে নিউজটাই দেখছিলাম। আমি বরং গিয়ে জানবার চেষ্টা করি অসুখটা আসলে কি। এই অসুখটা আজ থেকে 100 বছর আগে মধ্য সাগরের কালুকা দ্বীপে হতো। তাহলে এটা এখানে কি করে এলো? কোনো মাইগ্রেটরি বার্ডের সঙ্গে এসেছে বোধহয়। যখন পাখিরা এক শহর থেকে অন্য শহরে উড়ে যায়, তখন ওদের ডানার পালকে কিছু জার্মস ব্যাকটেরিয়াও চলে আসে। ওই গ্রামবাসীরা এর ট্রিটমেন্ট কি করে করলো? ওখানের এক লোকাল ডাক্তার এর চিকিৎসা বার করেছিল আর সেই চিকিৎসাই ফুলেতে আছে। এই ফুলের পাপড়ি খেলে বা এর রস বার করে পান করলে এই অসুখ দূর হয়ে যায়। কিন্তু দাদু, এটা তো 100 বছর আগের ঘটনা। আমরা জানি না ওখানে গিয়ে ফুলটা পাবো কিনা। সেটা তো গিয়েই দেখতে হবে। বীর, তোমরা স্পেসশিপে চলে যাও, নিজেদের খেয়াল রেখো। দাদু, আমরা ওড়বার জন্য পাখাও নিয়ে যাব। কে জানে স্পেসশিপ ছাড়া চুলবুলের কখনো ওড়ার ইচ্ছেও হতে পারে। তুমি ঠিকই বলছো বীর, পুরো প্রস্তুতি নিয়েই যাও। এখানকার পাখিরাও দেখতে কি সুন্দর। সব কিছুই সুন্দর। এ কি হচ্ছে? ওই দেখো কারা আসছে, চলো পালাই। দাঁড়াও, প্রথমে আমি ওদের সাথে কথা বলি। হতেও পারে কথা বলার পর ওরা বন্ধু হয়ে গেল। আমরা এখানে বন্ধুত্ব করতে এসেছি, আমরা আপনাদের সাহায্য চাই। হুলা হুলা কেরু ভালা, হুলা হুলা কেরু ভালা, হুলা হুলা কেরু ভালা। হুলা হুলা তিরুবালা, হুলা হুলা এরা কারা বাবা? হুলা হুলা তিরুবালা, হুলা হুলা তিরুবালা। এরা কেউ কথা বলার মুডেই নেই। এখান থেকে চলে যাওয়াটাই মনে হয় ভালো হবে। বীর, এই জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে নিশ্চয়ই। তোমরা চলে যাও, আমি একজন সাদাসিদে ডঙ্কি সেজে এদের উপর গোয়েন্দাগিরি করব। আর এই ফুলটা কোথায় আছে ওটা জেনে তোমাকে বলবো। গুড আইডিয়া চুলবুল। কিং স্যুট অন, কিং স্যুট অন। বাঁচাও! সাদা সিধে জন্তু সেজে গোয়েন্দাগিরি করার প্ল্যানটা ফ্লপ হয়ে গেছে। ওর সাথে আর একটা ছেলে আছে, ওকেও বেঁধে রেখেছে। দুজনকেই বাঁচাতে হবে। ভাগ্যিস ওড়বার জন্য পাখা নিয়ে এসেছিলাম। হুঙ্গা 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 হু, হুঙ্গা 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 হু। আমার আদিসাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। এরকম ভুল আর কখনো করবে না আদিসা। হুলা হুলা নিয়ে যাও একে। আজ আদিসাকে চুরি করার অপরাধে তীরের মুখোমুখি হতে হবে।
নিউকি নিউকি পিছু না ওদের। থ্যাঙ্ক ইউ বীর। ইউ আর ওয়েলকাম চুলবুল। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। ও, তুমি আমাদের কথা বলতে পারো, খুব ভালো। হুলা হুলা নিউকি নিউকি, এইদিকে চলো, এইদিকে। ওদিকে অনেক মাকড়সার জাল আছে। মাকড়সার জাল? সেটা আবার কিরকম? ও, মাকড়সার জালকে ভয় পেয়ে তোমাদের নিউকি মানে মৌমাছিরা ভয় পেয়ে এখানে আসে না। আচ্ছা, আনা সিমিন স্পাইডার। ওকে। আমার নাম আদিসা, আমার ঠাম্মা খুব অসুস্থ। ওনার চিকিৎসার জন্য সর্দার আমাকে ফুলের পাপড়ি দিচ্ছিলেন না, এই জন্য আমি চুরি করার চেষ্টা করি আর ধরা পড়ে যাই। ওই ফুল চুরি কেন করতে গেলে? ফুলে তো সবারই সমান অধিকার। ওই ফুলটা দিয়ে সব রকমের চিকিৎসা করা যায়, ওই জন্য অথুজা ওই ফুলটা গ্রামের অন্য কোথাও তৈরি হতে দেয় না। শুধু ওর কাছেই একটা ফুল আছে, আর ওই ফুলের ভয় দেখিয়ে আমাদের সবাইকে দাস বানিয়ে রেখেছে, কারণ সবার কোনো না কোনো সময় ওই ফুলের পাপড়ির প্রয়োজন হয়। আদুজা আবার কে? উনি কি তোমাদের সবার সর্দার? না, ও হলো রানীর সেনাপতি। রানী ওকে ভয় পায়, আর ও যা বলে রানী সেটাই করে থাকে। তাহলে তো আমাদেরকেও কাউকে কিছু না বলে ওই ফুলটা নিয়ে চলে যেতে হবে। আমাদের শহরে অনেক লোক অসুস্থ, আর আমরা এই ফুলটা নিতে এসেছি। আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো। ওকে, যেই না ওরা আমার পিছু নেবে, তোমরা অমনি ওই ফুলের পাপড়ি তুলে উড়তে উড়তে ওই গাছেই থাকবে। আমাদের ওখানেই দেখা হবে। তোমরা আমাদের ফুলের পাপড়ি চুরি করবার সাহস দেখিয়েছো, এখন তোমাকে আমাদের তীরের মুখোমুখি হতে হবে। রানীমা, আমার নাম বীর, আমার শহর ফুরসতগঞ্জে সবাই অসুস্থ, আর সেই জন্য আমি ফুলের পাপড়ি নিতে এসেছি। না, তুমি আমাদের পবিত্র ফুলকে ছুঁতেও পারবে না, আমরা তোমাকে এখনি শেষ করে দেব। ঠিক আছে, চেষ্টা করে দেখো মারতে পারো কিনা। এই হুলা হুলা তিরুবালা বলে অন্যদের দিয়ে কেন তুমি তীর মারাচ্ছো? তুমি আমাকে যুদ্ধ করতে বলছো? ঠিক আছে, যুদ্ধ হবে। হুলা হুলা হুলা। বীর, একবার ভেবে নাও, ওনার সঙ্গে যুদ্ধ করে জেতা অসম্ভব। দাদু বলে যে অসম্ভবকে সম্ভব করে তাকেই সবাই বীর বলে। এই লড়াই আমার আর গ্রামের মানুষদের অধিকারের লড়াই। যদি আমি জিতে যাই তাহলে তোমরা আর কোনো গ্রামবাসীকে ফুলের পাপড়ি নিতে বারণ করতে পারবে না, আর কাউকে চাকর বানিয়ে রাখতে পারবে না। আমি রাজি, আমরা তোমার বাহাদুরিকে প্রশংসা করি। যুদ্ধ শুরু হোক। আচ্ছা,
আজ খুব খুশির দিন, বীর তুমি সত্যিই বাহাদুর। তোমার যত ইচ্ছে তুমি ফুলের পাপড়ি নিয়ে যেতে পারো। আজকের পর থেকে এই ফুলের উপর সকল গ্রামবাসীদের অধিকার আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নাও, ওই অসুখের ওষুধ তৈরি হয়ে গেছে। কিন্তু এখন সব থেকে বড় কাজ হলো বাড়ি বাড়ি গিয়ে এটা সবাইকে খাওয়াতে হবে। দাদু, এই কাজটা আমি করব। আরও একবার ফুরসাদগঞ্জকে বাঁচালো, ওই অসুখের ওষুধ খুঁজে বার করলো, আর গোটা ফুরসাদগঞ্জকে এই ওষুধ দিয়ে বাঁচালো। থ্যাংক ইউ রোবো বয়।